এএসআর নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ঘন্টা বাজান। আসন্ন যে পবিত্র ঈদ উৎসব, সেই উৎসবে আমার তরফ থেকে বেঁচেতলা, চুয়াডাঙ্গা, সলুয়া, গুরুদাসপুর এবং গুরুদাসপুর অঞ্চলের, দৌলতাবাদ অঞ্চলের সর্বস্তরের মানুষকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই এলাকার মানুষ আজকে তেরঙ্গা ঝান্ডা হাতে নিয়ে আজকে মমতা ব্যানার্জির যে উন্নয়ন কর্মসূচি, সেই কর্মসূচির সামিল হয়েছেন। বিগত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকার, বিশেষ করে এই দুই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেসকে, দুহাত তুলে আশীর্বাদ করেছেন, সমর্থন জানিয়েছেন। তো আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বহরমপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং যেহেতু এই এলাকায় আমি পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য, আমার পক্ষ থেকেও এই এলাকার মানুষের হাতে ঈদ উৎসবের প্রাক্কালে আমরা সামান্যতম মানুষ আনন্দে গ্রহণ করেছেন, আমরা এই উপহার তুলে দিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ চাইলাম যে আগামী দিন চলার পথে আপনাদের সহযোগিতা চাই, এবং আগামী দিনে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি, সেই কর্মসূচিতে আপনারা সকলে সামিল হবেন।